ফ্লোরিডার মারেলগো স্টেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন স্পিকার মাইক জনসন। বৈঠকের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, গত মাসে হাউজের স্পিকার পদে আকস্মিকভাবে নিযুক্ত হওয়ার পর রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের সঙ্গে জনসন প্রথমবার সাক্ষাৎ করলেন। কঠিন এক সময়ে ট্রাম্পের ফ্লোরিডার রিসোর্টে সফর করলেন জনসন। গত সপ্তাহে ডেমোক্রেটদের সঙ্গে জোট বেঁধে সরকারের শাটডাউন এড়াতে আইন পাশ করার জন্য কঠোর ডানপন্থী মিত্রদের সমালোচনার মুখোমুখি হন তিনি। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে নির্বাচিত হওয়ার পর থেকে রিপাবলিকান কংগ্রেস নেতৃবৃন্দকে তার সঙ্গে এক ধরনের কাজের সম্পর্ক গড়ে তুলতে হয়েছে। জনসন সেনেটের দুটি অভিশংসনের বিচারে সাবেক প্রেসিডেন্টকে সমর্থন করেছিলেন এবং 2020 সালের নির্বাচনে তাকে সহায়তা করেছিলেন। গত সপ্তাহে জনসন আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রতি সমর্থন জানান।